হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টিউটোরিয়াল বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে আপনাদের সাথে স্মার্টফোনের ফোনের একটি সেটিংস শেয়ার করব তো এই সেটিংসটি ইউজ করার মাধ্যমে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি খরচটা অনেক কমিয়ে দিতে পারবেন এবং যাদের ফোনে ডাটা কানেকশনটা অন করে রাখলে অটোমেটিকলি এমবি বি কাটতে থাকে তারাও এই সমস্যা থেকে আশা করি সমাধান পেয়ে যাবেন যদি আপনাদের ফোনে কোনো হার্ডওয়্যার সমস্যা না হয়ে থাকে তো এই অপশানটা দেখার জন্য আমরা চলে যাবো সেটিংস অপশনে তো সেটিংস অপশনে থেকে আপনাদের চলে যেতে হবে এডিশনাল সেটিংসে তো যাদের ফোনে এডিশনাল সেটিংস নাই তারা সরাসরি এখান থেকে ডেভেলপার অপশানটা খুঁজে নেবেন যে আপনাদের ফোন সেটিংসের ডেভেলপার অপশনটা কোথায় আছে তো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাডিশনাল সেটিংসে তো অ্যাডিশনাল সেটিংসে আসার পরে আমি আমার ডেভেলপার অপশনটি পেয়ে যাবো এই যে তো এই ডেভেলপার অপশনটা কিন্তু আপনার ফোনে শো না করতেও পারে কারণ এটা আপনাকে শো করাতে হবে তো ডেভেলপার অপশন কিভাবে শো করাতে হয় তার একটি ভিডিও লিঙ্ক আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে কিভাবে আপনারা আপনার ফোনে ডেভেলপার অপশন শো করাবেন তো তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ডেভেলপার অপশন শো করতে করাতে হয় আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এখান থেকে তো আপনার ফোনে সেটিংস অপশনে চলে আসার পরে আসবেন অ্যাবাউট ফোনে অ্যাবাউট ফোন থেকে এখানে আপনার ফোনের একটি ভার্সন থাকবে এই ভার্সনের উপরে সাতবার এইখানে যেরকম থাকেন এই ফোনের এই ভার্সনের উপরে সাতবার ক্লিক করলে আপনার ফোনে ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে আমি আগে বলেছি যে যদি ডেভেলপার অপশন সম্বন্ধে আপনারা পুরোপুরি ধারণা পেতে চান তাহলে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন তো আমি ডেভেলপার অপশনে চলে যাচ্ছি এখন তো এডিশনাল সেটিংসে আসার পর আমি ডেভেলপার অপশনটি অন করলাম তো এখান থেকে আমি একদম নিচে চলে আসব তো এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটি অপশন আছে তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা ওপেন করবো তো এখান দেখে এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে স্ট্যান্ডার্ড লিমিটটা সিলেক্ট করা আছে তো মোটামুটি সব ধরনের ফোনেই স্ট্যান্ডার্ড লিমিটটা সিলেক্ট করা থাকে তো আমি আগে বলেছি যে যাদের ফোনে চার্জ কম থাকে তাদের জন্য সেটিংসটি আর যাদের ফোনে চার্জ বেশি থাকে তারাও এই প্রসেসটা ইউজ করতে পারেন কারণ এটা অন করলে আপনি আগের থেকেও ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন এবং আপনার ফোনে যদি ডাটা কানেকশন অন করে রাখার পরও যদি আপনার এমবি বি খরচ হয়ে যাওয়ার একটি সমস্যা থাকে তাহলে সেটা থেকেও আপনি সমাধান পেতে পারেন তো এখানে স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে তো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে তো এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটার কাজ হচ্ছে আমরা যখন ফোনে কোনো কাজ না করি স্মার্টফোন অটোমেটিকলি ওর ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো আছে এগুলো করতে থাকে সেই কারণে আপনার ব্যাটারিটা আস্তে আস্তে খরচ হতে থাকে এবং আপনার এমবিও খরচ হতে পারে তো সেই কারণে যাদের ফোনে চার্জ কম থাকে তারা এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা সিলেক্ট করে দেবেন আমি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা সিলেক্ট করে দিলাম তো এরপরে আপনারা আরেকটি অপশন চালু করতে পারেন যদি প্রয়োজন মনে করেন আপনার ফোনে এটা সবাই জানেন যে সেটিংস অপশনে গেলে আপনি ব্যাটারি অপশনটা থাকে ব্যাটারি অপশনে গিয়ে আপনি ব্যাটারি সেভারটা অন করে দেবেন তাহলে দেখবেন যে আপনার ফোন যদি আগে আধা ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে থাকেন তাহলে এখন এক ঘন্টা পেয়ে থাকবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে